আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান হামসা সুইডেন থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাঞ্চের টাইমে রানিং করছি আজকে, কারণ আমাদের কম্পিটিশন হচ্ছে 3 তারিখে। সো ওইটার জন্য প্রিপারেশন তো প্রায় 1 মাস ধরেই নিচ্ছি। তারপরেও 10 কিলোমিটার্স টাইম অনুযায়ী দৌড়াতে পারতেছি না, বিকজ টাইম লিমিট ছিল 50 মিনিটের মতো। 50 মিনিটের মতো শেষ করবো, 1 ঘন্টার মধ্যে লেগে যায়, 10 মিনিটের ডিফারেন্স আছে এখনও। বাট এনিওয়ে, আমি যেটা বলার জন্য আজকে ভিডিওটা ধারণ করছি সেটা হচ্ছে, আপনারা এবছর সুইডেনে আসতেছেন মাস্টার্স প্রোগ্রাম করার জন্য 2019-এ, তার প্রত্যেকেই টাকা পয়সা ক্যাশ করে নিয়ে আসতেছেন, ইউরো করে নিয়ে আসতেছেন। এখানে এসে যে প্রবলেমটা পড়েন সেটা হচ্ছে, ইউরো ভাঙাবেন কোথায়, ইউরো ভাঙানোর জায়গা কোথায় আছে। প্রত্যেকটা সিটিতেই সাধারণত ইউরেক্স নামে একটা কোম্পানি আছে, ইউরেক্স। এই ইউরেক্স, ইউআরইএক্স, ইউরেক্স কোম্পানিতে সবচেয়ে ভালো রেট পাওয়া যায়। এছাড়াও আরও কিছু জায়গা আছে বিভিন্ন সিটি অনুযায়ী, আপনি যখন মানি এক্সচেঞ্জ দিয়ে সার্চ দেবেন তখনই এই ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন, দোকানগুলোর নাম পেয়ে যাবেন। কিন্তু যেটা অ্যাডভাইস আমার পক্ষ থেকে সেটা হচ্ছে যে, ব্যাংকে আপনারা ব্যাংকে দয়া করে কেউ মানি এক্সচেঞ্জ করার জন্য যাবেন না, বা ওয়েস্টার্ন মানি ট্রান্সফার যেটা আছে এক্সচেঞ্জের যেই ব্যাংকগুলো আছে সেগুলোতে গেলে আপনাদেরকে রেটটা অনেক কম দিবে, কারণ ওদের অনেক ট্যাক্স থাকে, তো ট্যাক্স কেটে দিয়ে তারপরে তারা রেটটা দেয়। সো আমার সাজেশন হচ্ছে যে আপনারা দয়া করে কেউ ব্যাংকে যাবেন না মানি ট্রান্সফার করার জন্য। 2 নম্বর হচ্ছে যে, যারা ক্যাশ অনেক পরিমাণ টাকা নিয়ে আসতেছেন, অবশ্যই বাংলাদেশ থেকে আপনি যেই কোম্পানি থেকে ক্যাশ ভাঙিয়ে নিয়ে এসেছেন, অর্থাৎ টাকাকে ইউরোতে করে নিয়ে আসছেন বা সুইডিশ ক্রাউন করে নিয়ে আসছেন, অবশ্যই ওই কোম্পানি থেকে রিসিটটা সঙ্গে করে নিয়ে আসবেন। ওই রিসিটের মধ্যে একটা সিল থাকবে কোম্পানির এবং একটা সাইন থাকবে যে ওরাই আপনাকে ওই কোম্পানি থেকে আপনাকে টাকাটা ভাঙিয়ে দিয়েছে। আদারওয়াইজ এখানে যখন ইউরো থেকে সেক করবেন, অর্থাৎ সুইডিশ ক্রাউন করবেন বা ড্যানিশ ক্রাউন করবেন বা এনওকে করবেন, নরওয়ে ক্রাউন, যেটাই করবেন না কেন, যখন আপনি ব্যাংকে ডিপোজিট করতে যাবেন আপনার অ্যাকাউন্টে যে 40,000 ক্রাউন আমি জমা দিচ্ছি, তখন তারা আপনার এই সোর্স অফ ইনকাম জানতে চাইবে যে টাকাগুলি কোত্থেকে আসলো। তখন যখন আপনি রিসিটটা দেখাবেন এবং আপনার পাসপোর্টের মধ্যে অ্যান্ড্রোস করে নিয়ে আসছেন সেটা যখন আপনি শো করবেন, তখন তারা টাকাটা অ্যাকসেপ্ট করবে। আদারওয়াইজ টাকাটা নিতে অনেক ঝামেলা হবে, আপনাকে বাংলাদেশ থেকে ডিপোজিট নিয়ে আসতে হবে এবং সেই ডিপোজিটের সোর্স অফ ইনকাম কী ছিল সেগুলো সব দেখিয়ে, এবং সেই টাকার পরিমাণ মতো ট্যাক্স যেটা আসে বাংলাদেশের টাকায় সেটা দেওয়া হয়েছে কি না, অনেক ঝামেলা আছে। এত ঝামেলায় না গিয়ে আপনারা ওইখান থেকে যদি একটা রিসিপ্ট নিয়ে আসেন, খুব সহজেই আপনারা টাকাটা ডিপোজিট করতে পারবেন, যেটা আপনারা এখানে আসা ক্যাশ ইউরো থেকে যেটা আপনারা সুইডিশ ক্রাউন করবেন। এটা গেলে এক কথা। ফরেক্স ব্যাংকে দয়া করে কেউ যান না, কারণ ফরেক্স ব্যাংকে টাকার ইয়েটা রেটটা অনেক কম দেয়, অনেকেই ফরেক্সে গিয়ে সাধারণভাবে করে থাকে, এটা করবেন না দয়া করে। আর যারা আসতেছেন বা এসে পড়ছেন অলরেডি, তাদের জন্য হচ্ছে যে, আপনারা ধীর সুস্থ অবশ্যই এখানে আসছেন, আসার পরে নিশ্চয়ই পার্সন নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, পার্সন নাম্বারের জন্য ট্যাক্স অফিসে যেতে হবে এবং বলতে হবে যে আমি পার্সন নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই। পার্সন নাম্বার অ্যাপ্লিকেশন করার জন্য লাগে হচ্ছে, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট, আপনার বাচ্চার বেবির যদি 18 বছরের নিচে বয়স হয় তাহলে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, যেটাকে আমরা বার্থ সার্টিফিকেট বলি, আপনার পাসপোর্ট এবং আপনার ভিসা কার্ড, এবং আপনার মাইগ্রেশন বোর্ডে যখন আপনার ডিসিশন হয়েছিল সেই ডিসিশনে আপনার যেই লেটারটা আছে সেই লেটারটাও আপনাকে দিতে হবে, মানে ওই লেটারটাও আপনাকে দেখাইতে হবে, শো করতে হবে ট্যাক্স অফিসের মধ্যে। যখন আপনি কাস্টমার সার্ভিসে যায় যখন আপনি বলবেন, তখন সুইডিশ কেউ আছে বা আপনার বাংলাদেশি পরিচিত কেউ আছে এরকম কেউ যদি থাকে তাহলে আপনার জন্য ভালো হয়, তারা হয়তো বা সুইডিশ এটা কমিউনিকেট করতে পারবে। অনেক সময় ট্যাক্স অফিসে অনেকে ইংলিশ বোঝে না, তখন আপনি যদি সুইডিশ ভাষাভাষী এমন কেউ হয় তাহলে তাকে যদি নিয়ে যান, ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা থাকবে না। জাস্ট একটা সাজেশন। আর অবশ্যই পাসপোর্ট এবং ইউটি কার্ড সাথে নিয়ে যাবেন, আপনার যে ডিসিশনটা হয়েছে সেই ডিসিশনটা আপনি লেটারটা আপনি নিয়ে যাবেন তাদেরকে দেখানোর জন্য, তারা একটা ফটোকপি রেখে দিবে। এটা করার পর আপনার 2 থেকে 4 সপ্তাহ ওয়েট করতে হবে, ওয়েট করে তারপরে আপনাকে আপনার পার্সন নাম্বার আসবে, আপনি যে বাসায় আছেন সেই যে অ্যাড্রেসটা দিয়ে আসবেন সেই অ্যাড্রেসে আপনার একটা চিঠি চলে আসবে। চিঠিটা আসলে তারপরে আপনাকে ট্যাক্স অফিসে গিয়ে আপনাকে ওইখানে একটা অ্যাপয়েন্টমেন্ট রেডি করতে হবে, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট রেডি করার পর আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী সেখানে ছবি এবং আঙুল ছাপ ছবি তুলতে এবং আঙুল ছাপ দিতে যাবেন। যাওয়ার পর আরও 2 থেকে 4 সপ্তাহ পর আপনার সুইডিশ আইডি কার্ড সেটা চলে আসবে আপনার ঠিকানাতে। এই হচ্ছে মোটামুটি প্রসিজার। এটা করার পর আপনারা ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা নিয়েও কথা হবে। আশা করি আপনারা সব কিছু ঠিক মতোই করছেন। বাংলাদেশে এখন ডেঙ্গু নিয়ে মহামারী হচ্ছে, আপনারা সবাই সেফ থাকুন সেই দোয়াই করি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর নর্ডিক টার্নসের ওয়েবসাইট নিয়ে কাজ করছি এখনও, কাজ শেষ হতে হতে হয়তো সেপ্টেম্বরের মাঝামাঝি সময় হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করতেছি। তো সেপ্টেম্বরের মাঝামাঝি সময় যদি হয়ে যায় তাহলে তখন থেকেই মানে স্টুডেন্টরা সব আসা শুরু করবে, এবং স্টুডেন্টরা যখন মানে নর্ডিক টার্নসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চাইবে ওইখানেই পেমেন্ট নিয়ে তাদেরকে হেল্প করা হবে। তো আশা করি আপনারা সবাই হেল্প পাচ্ছেন অলরেডি। ভিডিও অনেক কম দেওয়া হচ্ছে বিকজ আমি সময় পাচ্ছি না ভিডিও করার জন্য, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Assalamu alaikum. Allah Hafiz.